Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today, I am Mohammad Rezaul Karim, going to take your English first paper class. The topic of today is paragraph writing. The name of paragraph is a book fair. Dear learners, as the previous classes, at first I am going to read the paragraph. Then I shall solve you the new words meaning. Dear learners, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংরেজি প্রথম বর্ষের ক্লাস নিয়ে যাচ্ছি। আমি ইতিপূর্বেও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে যে কয়েকটা প্যারাগ্রাফ আছে সেটা ভিডিও ক্লাস সেন্ড করেছিলাম। আমি পূর্বের নেওয়া ক্লাসটা সেন্ড না করে আমি নতুন করে আরেকটু এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি আজকে দ্বিতীয়বার আবার আমি সেটা মেসেঞ্জার গ্রুপে দেওয়ার চেষ্টা করছি, ইউটিউবে আপলোড দেওয়ার পর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে রিডিং পড়ব। আর তোমাদেরকে আগে বলেছি যে রিডিং করার যদি দ্রুততা না থাকে, আমাদের যে ক্লিয়ার রিডিং করা না জানা থাকে, তাহলে কিন্তু আমরা এটা মেমোরাইজ বা এটা কী করতে পারবো না, আমরা অ্যাবজর্ব বা এটাকে আয়ত্ত করতে পারবো না। অর্থাৎ এটা আমাদের লার্নিং অর্থাৎ শেখাটা আর হবে না। কাজেই আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে, প্রোনাউন্সিয়েশন জানতে হবে, এবং যে কয়েকটা সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সেরই কি টেন্স এবং সেন্টেন্স ধরে ধরে অনুবাদ জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। তাহলেই কিন্তু আর যে পুরো ভাবটা আছে সেটা আমাদের মাতৃভাষায় মনে রেখে আবার আমাদের কী করতে হবে, সেটা বাংলা ভাষার অনুদিত শব্দগুলো এই বাক্যগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলে কিন্তু শেখা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এ বুক ফেয়ার। তাহলে প্যারাগ্রাফটির নাম কী? অনুচ্ছেদটির নাম হচ্ছে এ বুক ফেয়ার। তাহলে আজকে যে প্যারাগ্রাফটা আমি পড়াচ্ছি, প্যারাগ্রাফ শব্দের অর্থ অনুচ্ছেদ, আর এ বুক ফেয়ার মানে কি? বই মেলা। হ্যাঁ, ফেয়ার শব্দের অর্থ মেলা। তাহলে এখানে এ বুক ফেয়ার মানে কি? বই মেলা। দেখো, Like various fairs, book fair is generally organized to show new books in a stall. Nowadays, a book fair has become a practice to hold in our country. The important book fair in Bangladesh is generally held in Bangla Academy premises. Last year, I visited a book fair in Dhaka. There are at least 200 stalls and so many books are displayed. Book lovers crowded there to make their choice and buy books from the stalls. I bought some books from there. It is gaining popularity. A book fair serves two purposes at a time. They create a taste and awareness for reading. A book fair reminds us that books are our best friends and companions. So we should take positive steps to make these fairs more popular. It can play an important role for the development of the country. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ রিডিং করলাম, এখন দেখবো যে যে ওয়ার্ডগুলো এখানে নিউ ওয়ার্ডস হিসেবে আমরা মনে করতে পারি। এক নম্বরে আছে এখানে কি? ভেরিয়াস। ভেরিয়াস অর্থ কি? বিভিন্ন রকমের, নানা রকমের। তারপর দেখো জেনারেলি। জেনারেলি মানে কি? সাধারণত। হ্যাঁ, তারপর অর্গানাইজ মানে কি? আয়োজন করা বা সংগঠিত করা বা ব্যবস্থা করা। তারপর দেখো প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? অভ্যাস বা চর্চা। PRACTICE প্র্যাকটিস মানে কি? অভ্যাস বা চর্চা, এটা হচ্ছে কিন্তু নাউন। আর এটা এসি থাকবে, সেটা হচ্ছে চর্চা করা, বাদ হিসেবে। তারপর দেখো স্টল। স্টল মানে কি? দোকান। হ্যাঁ, বা স্টল আমরা বলতে পারি হোল্ড, অনুষ্ঠিত হওয়া। হোল্ড শব্দের অর্থ হচ্ছে কি? অনুষ্ঠিত হওয়া। তারপর প্রিমিস। প্রিমিস মানে কি? চত্বর বা আঙিনা। তারপর আছে ডিসপ্লে। ডিসপ্লে মানে কি? প্রদর্শন করা বা দেখানো। ক্রাউড। ক্রাউড মানে কি? ভিড় করা বা ভিড় হওয়া, জমায়েত হওয়া, একত্রিত হওয়া। গেইন, GIN, গেইন মানে কি? লাভ করা বা অর্জন করা। পপুলারিটি মানে কি? জনপ্রিয়তা। তারপর আছে পারপোস, উদ্দেশ্য। এরপর আছে কি? ক্রিয়েট, তৈরি করা। তারপর অ্যাগারনেস, আগ্রহ, ইচ্ছা বা কৌতূহল। তারপর হচ্ছে রিমাইন্ড। রিমাইন্ড মানে কি? স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। তারপর কম্পিনিয়ন। কম্পিনিয়ন মানে কি? সাথী বা সঙ্গী। পজিটিভ মানে কি? ইতিবাচক বা ভালো ধারণা পোষণ। তারপর দেখো পপুলার। পপুলার মানে কি? জনপ্রিয়। পপুলারিটি মানে জনপ্রিয়তা, আর পপুলার মানে কি? জনপ্রিয়। তারপর আছে ডেভেলপমেন্ট মানে কি? উন্নতি বা অগ্রগতি, আমরা যেটাকে প্রোগ্রেস দ্বারা সিমিলার ওয়ার্ড করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও যদি দু চারটা ওয়ার্ড তোমাদের কাছে নিউ ওয়ার্ড বলে মনে হয়, তোমরা সেটা ডিকশনারিতে দেখে নিবে অথবা গুগলে সার্চ দিলে সেগুলোর অর্থ পাবে।
দেখো আমি যে প্যারাগ্রাফটা আজকে রিডিং করলাম আমি বলেছি যে পূর্ববর্তী ক্লাসটা দিয়েছি রিভিশন সর্বেই ক্লাসটা হচ্ছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যে কৌশলগুলো বলেছিলাম এক নাম্বার কাজ হচ্ছে আমাদের কারেন্ট প্রোনাউন্সিয়েশন জানতে হবে আমরা তো প্লে থেকে অব্দ অবধি পর্যন্ত আমরা যা শিখেছি আশা করি তোমাদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে খুব কমই সমস্যা রয়ে গেছে এরপরে তো একটা নিউ ওয়ার্ড থাকে সেটা তোমরা একবার জানলে আমার মনে হয় যে পারবে আমরা কি করে পারি এই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা সিলেবল ধরে ধরে আমরা যদি উচ্চারণ করি তাহলে বিভিন্ন মেলার মতো বই মেলা সাধারণত স্টলে নতুন বই দেখানোর জন্য আয়োজন করা হয় তারপর দেখো nowadays a book fair has become a practice to hold in our country অর্থ হচ্ছে আজকাল বই মেলা আমাদের দেশে অনুষ্ঠিত হওয়ার প্রথায় পরিণত হয়েছে প্রথা মানে কি নিয়ম একটা নিয়মে পরিণত হয়েছে তারপর দেখো the important book fair in bangladesh is generally held in bangla academy premises অর্থ হচ্ছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বই মেলা সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে লাস্ট ইয়ার আমি ভিজিটেড এ বুক ফেয়ার ইন ঢাকা যে গত বছর আমি একটি বই মেলা প্রদর্শন ঢাকায় একটি বই মেলা প্রদর্শন করেছি বা দেখেছি হ্যাঁ বা বেড়াতে গিয়েছিলাম দেয়ার আর অ্যাট লিস্ট 200 স্টলস অ্যান্ড সো মেনি বুকস আর ডিসপ্লেড সেখানে কি ছিল সেখানে 200+ স্টল কমপক্ষে 200+ বা 200-র উপরে স্টল বা দোকান ছিল এবং অনেক বই প্রদর্শিত হয়েছিল বা দেখানো হয়েছিল বা আনা হয়েছিল হ্যাঁ ডিসপ্লে থেকে ডিসপ্লে এটা কিন্তু প্যাসিভ ফর্মে করা হয়েছে তারপর দেখো বুক লাভার্স ক্রাউডেড দেয়ার টু মেক দেয়ার চয়েস এন্ড বাই বুকস ফ্রম দ্য স্টলস যে স্টলগুলি থেকে তাদের পছন্দ মতো বই কেনার জন্য বই প্রেমীরা সেখানে ভিড় করেছিল বা ভিড় জমিয়েছিল তারপর আই বট সাম বুকস ফ্রম দেয়ার যে আমি সেখান থেকে কিছু বই কিনেছি হ্যাঁ ইট ইজ গেইনিং পপুলারিটি গেইন মানে লাভ করা আর গেইনিং মানে লাভ করতেছে এটা কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে যে ইট ইজ গেইনিং পপুলারিটি যে এটা দিন দিন কি এটা কি জনপ্রিয়তা অর্জন করছে হ্যাঁ তারপর দেখো এ বুক ফেয়ার সার্ভস টু পারপোসেস এট এ টাইম মানে কি একসাথে যে বই মেলা একসাথে দুটি উদ্দেশ্য সাধন করে থাকে এক নম্বরটা কি দে ক্রিয়েট এ টেস্ট অ্যান্ড অ্যাগারনেস ফর রিডিং যে একসাথে দুইটা উদ্দেশ্য মানে একটা এক নম্বর হচ্ছে পড়ার জন্য গভীর ইচ্ছা এবং আগ্রহ দুইটা একটা হচ্ছে পড়ার যে সাপ এবং আগ্রহ এই দুটোই আমাদের জন্য কি তৈরি করে বা সৃষ্টি করে এই বুক ফেয়ার রিমাইন্ডস আস দ্যাট দ্য বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড কম্পিনিয়নস বই মেলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বই হচ্ছে আমাদের কি সবচেয়ে পরম বন্ধু এবং সাথী সো উই শুড টেক পজিটিভ স্টেপস টু মেক দিস ফেয়ার্স মোর পপুলার তাই আমাদের কি করতে হবে এই বই মেলাটাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে স্টেপ মানে কি পদক্ষেপ আর নেওয়া স্টেপ শব্দটা পদক্ষেপ হওয়ার পদক্ষেপ নেওয়া হয় আচ্ছা টু দেখো তারপর ইট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল প্লে রোল প্লে রোল শব্দের অর্থ ভূমিকা রাখা কি করা ভূমিকা রাখা অর্থাৎ কোনো কিছুতে কাজ করে অবদান রাখা ভূমিকা রাখা হ্যাঁ দায়িত্ব পালন করা এটা প্লে রোল মানে ভূমিকা রাখা তাহলে ইট ক্যান প্লে রোল অ্যান ইম্পর্টেন্ট রোল এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিসের জন্য ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি যে এটা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ বই মেলা থেকে বই সংগ্রহ করে মানুষ বিভিন্ন ধরনের নৈতিকতা বা ভালো জ্ঞান অর্জন করে তারা নিজেরা যেরকম আদর্শবান হবে অন্যদেরকে অর্থাৎ সমাজটাকে তারা কি করবে পরিবার সমাজ এবং জাতির জন্য তারা কল্যাণ বয়ে আনবে এই জন্য বলা হয়েছে যে ইট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি যে এটা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই পরীক্ষার জন্য যে দুইটা প্যারাগ্রাফ আমরা দিয়েছি শর্ট সিলেবাসে তাহলে এই প্যারাগ্রাফ যদি খুব সুন্দর করে পড়বে ইনশাল্লাহ এখানে তো 10 নম্বর হয়েছে ভালো করে লিখলে আমার সাধারণত 10 দেওয়া হয় না এখানে 9 নম্বর অবশ্যই পাবে কাজেই হাতের লেখা ভালো করবে তারপর ভাবে গুলো শুদ্ধ করবে এবং বারবার তোমরা
এটা প্র্যাকটিস করে এই সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এক নম্বর যে বাক্যটা ছিল যে বিভিন্ন মেলার মতো বই মেলা সাধারণত স্টলে নতুন বই দেখানোর জন্য আয়োজন করা হয়। দেখো এখানে বিভিন্ন মেলার নেই বই মেলা, তাহলে বই মেলাটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা লাইভ ভেরিয়াস ফেয়ার্স বুক ফেয়ার, হ্যাঁ তাহলে লাইভ ভেরিয়াস ফেয়ার্স বুক ফেয়ার টা হচ্ছে এখানে সাবজেক্ট। লাইক ভেরিয়াস ফেয়ারস বুক ফেয়ার ইজ জেনারেলি অর্গানাইজড, সাধারণত আয়োজন করা হয় কি ধরনের, টু শো নিউ বুকস ইন এ স্টল দোকানে। তাহলে তারপর দেখো আজকাল বই মেলা আমাদের দেশে অনুষ্ঠিত হওয়ার প্রথায় পরিণত হয়েছে, তাহলে আজকাল ইংরেজি কি নাওয়েডেজ, তাহলে নাওয়েডেজ নাওয়েডেজ বুক ফেয়ার হ্যাজ বিকাম, এখানে নাওয়েডেজ এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব অফ টাইম বা প্লেসটা সাধারণত অ্যাডভার্ব অফ টাইমটা কি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে নাওয়েডেজ বুক ফেয়ার হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম মানে কি পরিণত হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। এ প্র্যাকটিস টু হোল্ড ইন আওয়ার কান্ট্রি, মনে রাখবা এখানে হোল্ড মানে অনুষ্ঠিত হওয়া, ট্যুর পরে যে বার্বটা বসবে এটা সবসময় কি ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। তারপর দেখো এখানে আছে তিন নম্বর সেন্টেন্স, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বই মেলা সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, তাহলে গুরুত্বপূর্ণ বই মেলাটা ইংরেজি কি হবে, দ্য ইম্পর্টেন্ট বুক ফেয়ার কোথায়, বাংলাদেশ, ইন বাংলাদেশ, ইজ জেনারেলি হেল্ড ইন বাংলা একাডেমি প্রিমিজেস, এটা কিন্তু প্রেজেন্ট ইনফিনিটিভে করা হয়েছে কিন্তু বেসিক ফর্মে আছে, তোমরা অ্যাক্টিভ ভয়েস বেসিক ভয়েসে বলেছো, কিছু কিছু সেন্টেন্স এখানে ভয়েসের দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের যদি বাংলা অনুবাদ জেনে ওই বাংলা অনুদিত বাক্যটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, সাধারণত যদি এখানে প্রায় ম্যাক্সিমাম সবগুলি সেন্টেন্সই কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমরা স্ট্রাকচার জানো, শুরুতেই প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে বার, বারের পরে অবজেক্ট বলবে, হ্যাঁ আর এখানে সাধারণত প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহার করা হয়েছে, কাজে এগুলো যদি ফলো করে আমরা এটা সমাধান করতে পারি ইনশাআল্লাহ আমরা এখানে 10 এর মধ্যে সবাই ম্যাক্সিমামই কি 9 পেয়ে যাব, কারোরই 9 নিচে পাওয়া উচিত হবে না, কাজে বারবার প্র্যাকটিস করবে, রাইটিং সাইডটাতেও আমাদের সমৃদ্ধ হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা পরিশেষে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন, সেই দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।